আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত দ্বিতীয় শ্রেণীর অনলাইন ইংরেজি কার্যক্রমে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সালমা তালুকদার, সহকারী শিক্ষক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের যে বিষয়ে পাঠদান করব সেটি হলো তোমাদের পাঠ্য বইয়ের ইউনিট 19 লেসন 1-3, পৃষ্ঠা নম্বর হচ্ছে 38। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই খেয়াল করো, ইউনিট 19 লেসন 1-3 পেজ নাম্বার হচ্ছে 38। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই একটু খেয়াল করো, শেপস দেখো। শেপস হচ্ছে গঠন, আকার, নকশা, আকৃতি ইত্যাদি। অর্থাৎ আমরা বলতে পারি এভাবে কোনো আকৃতি দেওয়া বা কোনো আকার দেওয়ার নামই হচ্ছে কি, শেপস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে সবাই দেখো তোমাদের পাঠ্য বইয়ে, দেখো পেজ নাম্বার 38, দেখো লুক অর্থ হচ্ছে তাকাও, লেসন অর্থ হচ্ছে শোনো, অ্যান্ড সে এবং বলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই একটু লক্ষ্য করো বোর্ডের দিকে, আমি কতগুলো দেখো এখানে কতগুলো শেপ দেওয়া আছে দেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আসি, দেখো এটা হচ্ছে স্কোয়ার, দেখো এস কিউ ইউ এ আর ই। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ে এখানে কতগুলো শেপ দেওয়া আছে, আমি তোমাদের সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে, দেখার সুবিধার্থে আমি বোর্ডে আগেই এঁকেছিলাম। এবারে পর্যায়ক্রমে একটি একটি করে তোমাদের নাম বলে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো প্রথমেই আছে স্কোয়ার, তোমাদের পাঠ্য বইয়ের পেজ নাম্বার 38, দেখো স্কোয়ার। দেখো স্কোয়ারের বাংলা অর্থ হচ্ছে কি, চারিকোণা বলতে পারো, অথবা কোনো চৌক বস্তু, অথবা বর্গ, অথবা বর্গক্ষেত্র ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে স্কোয়ার হচ্ছে চারিকোণা বিশিষ্ট, অর্থাৎ বাংলা অর্থ আমরা কি বলতে পারি, বর্গ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্কোয়ার অর্থাৎ চারিকোণা বিশিষ্ট আমরা বাংলা অর্থটা এভাবে বলতে পারি, স্কোয়ার হচ্ছে বর্গ। এরপরে চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নাম্বার 2 দেখো বৃত্ত, অর্থাৎ এটা কি, সার্কল। দেখো তোমাদের পাঠ্য বই দেওয়া আছে সার্কল। বৃত্ত বা গোলাকার বস্তু বা বৃত্তাকার বস্তু বা গোলক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বৃত্ত সার্কলের আমরা কি বলতে পারি, এক কথায় বৃত্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই আমার সাথে সাথে খাতায় লিখে রাখো এবং মনোযোগ দিয়ে এটা শোনো, আমি আশা করি আমার থেকেও তোমরা অবশ্যই ভালোভাবে আঁকতে পারবে। তাহলে সার্কল আমি কি বললাম, সার্কল অর্থ হচ্ছে বৃত্ত। এরপরে
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই খেয়াল করো আমাদের পাঠ্য বইয়ের দেখো নাম্বার 3 ট্রায়াঙ্গল কি আছে ট্রাই অ্যাঙ্গল কি আছে ট্রাই অ্যাঙ্গল অর্থাৎ ত্রিকোণ 1 2 3 অর্থাৎ ত্রিকোণ বা ত্রিভুজ তাহলে ট্রায়াঙ্গল ট্রাই অ্যাঙ্গল আমরা কি বলতে পারি ত্রিভুজ ত্রিভুজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই খেয়াল করো ট্রাই অ্যাঙ্গল অর্থ হচ্ছে কি ত্রিভুজ আমরা কিভাবে বলতে পারি দেখো ত্রিকোণ ত্রি মানে হচ্ছে 3 1 2 3 তাহলে এখানে ট্রায়াঙ্গল বাংলা অর্থ হচ্ছে কি ত্রিভুজ এরপর দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের নাম্বার 4 4 নাম্বার যে আছে শেপটা এখানে কি আছে দেখো ট্রাই দেখো রেকট্যাঙ্গেল দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রেকট্যাঙ্গল রেকট্যাঙ্গল বাংলা অর্থ হচ্ছে কি দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চারিকোণা বিশিষ্ট চতুর্ভুজ অথবা আয়তকার আয়তা কার দেখো প্রিয় শিক্ষার্থীরা রেকট্যাঙ্গেল বাংলা অর্থ হচ্ছে কি আয়তাকার আমি অবশ্যই বুঝানি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছোট্ট বন্ধুরা তোমরা অবশ্যই আমার থেকে সবাই ভালোভাবে আঁকতে পারবে প্রিয় শিক্ষার্থীরা এরপরে সবাই পেজ নাম্বার 38 দেখো সবাই তোমাদের বইয়ে স্কোয়ার যেগুলো আছে অর্থাৎ স্কোয়ার সার্কল ট্রায়াঙ্গল রেকট্যাঙ্গল এগুলো এলোমেলো করে দেওয়া আছে আমরা এবারে কি করব মিল করব অর্থাৎ এলোমেলোগুলো মিল করব দেখো এখানে আছে স্কোয়ার আমরা আগে শিক্ষার্থীরা জেনে নিয়েছিলাম স্কোয়ার কি হচ্ছে বর্গ স্কোয়ার হচ্ছে কি বলতো বর্গ তাহলে এখানটা কি বলতো এটা কি বলতো ট্রায়াঙ্গল এটা কি হচ্ছে আগে আমরা জেনেছিলাম এটা হচ্ছে রেকট্যাঙ্গল এটা হচ্ছে কি বলতো স্কোয়ার তাহলে এখানে কি আছে প্রিয় শিক্ষার্থীরা স্কোয়ার তাহলে কোনটা হবে বলতো স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বই দেখো সবাই স্কোয়ার অর্থাৎ কি হচ্ছে বর্গ আমি আশা করি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই বুঝে গেছো এবার দেখো স্কোয়ার স্কোয়ার হচ্ছে কি বর্গ স্কোয়ার এরপর প্রিয় শিক্ষার্থীরা ট্রায়াঙ্গল ট্রায়াঙ্গল কি হচ্ছে ত্রিভুজ দেখো তো কোনটা ত্রিভুজ আকৃতির দেখো তো প্রথমে কি আছে দেখো তো মনে আছে কিনা ট্রাই অ্যাঙ্গল তার মানে কি তিনটা ছিল তিনটা কোণ ছিল ত্রিভুজ ছিল যেটা 1 2 3 সবাই কি মিল খুঁজে পেয়েছো প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখো ট্রাই একটু খেয়াল করো ট্রাই অ্যাঙ্গল তাহলে এটা কি বলো তো ট্রাই অ্যাঙ্গল অর্থাৎ ত্রিভুজ বা ত্রিকোণ তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ট্রাই অ্যাঙ্গল ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা সবাই বুঝেছ এরপর দেখো নাম্বার 3 আছে কি সার্কল আমরা আগেই জেনেছিলাম কি সার্কল মানে কি হচ্ছে বৃত্ত দেখো তো প্রিয় শিক্ষার্থীরা বৃত্ত কোথায় আছে সবাই খেয়াল করো বোর্ডের দিকে বৃত্ত দেখছো প্রিয় শিক্ষার্থীরা সার্কল তাহলে কি বলো তো এটা বৃত্ত এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী
শিক্ষার্থীরা সর্বশেষ কোনটা আছে রেকট্যাঙ্গল আমরা রেকট্যাঙ্গল কি বলেছিলাম আমরা চারি সমকোণ বিশিষ্ট চতুর্ভুজ অথবা কি বলেছিলাম আমরা আয়তকার তাহলে দেখো তো চারি সমকোণ বিশিষ্ট কোথায় আছে দেখো চারি সম 1 2 3 4 চারি সমকোণ অর্থাৎ কি হচ্ছে আয়তকার প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করি সবাই বুঝতে পেরেছো স্কয়ার স্কয়ার অর্থাৎ কি হচ্ছে স্কয়ার হচ্ছে বর্গ এবার হচ্ছে ট্রায়াঙ্গল কি হচ্ছে ত্রিভুজ এবার সার্কল কি হচ্ছে বৃত্ত এবার হচ্ছে রেকট্যাঙ্গল কি হচ্ছে আয়তকার তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমি আশা করব অবশ্যই আমার ছোট্ট সোনামণিরা বাসায় ভালো করে প্র্যাকটিস করবে এবং বেশি বেশি কি করবে মনোযোগ দিয়ে লেখাপড়া করবে তাহলে আজ এই পর্যন্ত আমি তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি দেখো পেজ নং 38 shapes aka o orthoguro ভালোভাবে অর্থগুলো পড়া ও লেখা পড়া এবং লেখা দেখো প্রিয় শিক্ষার্থীরা পেজ নং 38 শেপস অবশ্যই বাসায় বেশি বেশি আঁকবে এবং অর্থগুলো পড়বে এবং লিখবে তাহলে আজ এই পর্যন্তই মহান রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম